আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব পিএইচডির যে পরিবর্তিত নিয়ম নীতি সম্বন্ধিত বিষয়টি নিয়ে, অর্থাৎ ইউজিসির তরফ থেকে পিএইচডির যে নিয়ম নীতিতে নতুন আপডেট এসেছে সেই বিষয়কেই আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করো, যাতে তোমরা আমার এই চ্যানেলের সব থেকে দ্রুত নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো যত তাড়াতাড়ি আমরা। ওকে, হ্যালো বন্ধুরা, ওকে ফার্স্ট নোটিশ বোর্ডকে, হ্যালো বন্ধুরা, নোটিশ বোর্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পিএইচডির পরিবর্তিত নিয়ম নীতি নিয়ে আলোচনা করব। মূলত ইউজিসির তরফ থেকে যে নতুন আপডেট করা হয়েছে পিএইচডির নিয়ম নীতির ক্ষেত্রে সেই পরিবর্তনগুলোই আজকে আমরা তুলে ধরব আপনাদের সামনে। আলোচনা শুরু করার আগে বলবো, যদি তুমি চ্যানেলে নতুন হও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, এই ধরনের গুরুত্বপূর্ণ নতুন নতুন নোটিফিকেশন এবং চাকরির গুরুত্বপূর্ণ নোটিশ পাওয়ার জন্য। সো ভিডিওটি আমরা শুরু করছি। তো ফার্স্ট চলো আমরা প্রথম যে পরিবর্তন এসেছে বা প্রথম যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে সেটার দিকে লক্ষ্য করা যাক। দেখো, এখানে বলা হয়েছে যে পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে অন্যান্য সংরক্ষিত শ্রেণীর মতোই সাধারণ শ্রেণীর ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে তারাও কিন্তু নাম্বারের ক্ষেত্রে 5% ছাড় পাবে। আগে এই বিষয়টা ছিল না, তবে এখন কিন্তু তারাও কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির যারা আছেন তারাও কিন্তু 5% ছাড় পাবে নাম্বারের ক্ষেত্রে। সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে দেখো, 3+2 স্নাতক ও প্লাস স্নাতকোত্তর পর্যায়ের সাথেই 4+1 এরাও কিন্তু পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবে। তবে যারা 4+1 রয়েছে তা 4+4 বছরের যারা ইন্টিগ্রেটেড যে ইউজি কোর্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করে যারা পিএইচডিতে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে নাম্বারের কিন্তু বলা হচ্ছে 75% নাম্বার কিন্তু তাদের লাগবে বা সেই সমান গ্রেড কিন্তু তাদের থাকতে হবে, তাহলেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বর পরিবর্তন বলা হয়েছে যে নেট সেট এবং এমফিল ছাড়া যারা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশন নিতে চাইবে তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বারের ওয়েটেজটা থাকবে 70+30 অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে তোমার 70 মার্কস এবং ভাইভার জন্য 30 মার্কস দেওয়া হবে। এইভাবে তাদের লিস্ট তৈরি করা হবে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা হচ্ছে পার্ট টাইম পিএইচডি মুড কিন্তু এখন তোমরা করতে পারবে। যারা মূলত কর্মরতরা তারা কিন্তু এই পার্ট টাইম পিএইচডি মুড অর্থাৎ তারা পিএইচডি পার্ট টাইম হিসেবেও কিন্তু করতে পারবে। এক্ষেত্রে শুধুমাত্র তাদের এনওসি জমা দিতে হবে, অর্থাৎ তারা যেখানে কাজ করছে সেখান থেকে যাতে কোনো রকম অসুবিধা না হয় এই জন্যই কিন্তু এনওসিটা চাওয়া হয়েছে। এমফিল তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং যারা এমফিল সম্পূর্ণ করেছে বা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে কোনো রকম প্রভাব পড়বে না। কোর্স ওয়ার্কের কথা বলা হলো, কোর্স ওয়ার্ক 6 বছরের কোর্স ওয়ার্কের মধ্যে মানে কোর্স ওয়ার্ক সহ 6 বছরের মধ্যে কিন্তু তোমার পিএইচডি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এটা কিন্তু বলেই দেওয়া হচ্ছে কোর্স ওয়ার্ক প্লাস পিএইচডি রিসার্চ টোটালটা কিন্তু তুমি 6 বছরের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে। তবে রিরেজিস্ট্রেশন করে সর্বাধিক 2 বছর বাড়ানো যেতে পারে। এছাড়া কিছু সুযোগ দেওয়া হয়েছে মহিলা এবং শারীরিক যারা প্রতিবন্ধীদের জন্য, তো তাদের জন্য বলা হয়েছে 2 বছরের অতিরিক্ত ছাড় কিন্তু তারা পাবে এবং মহিলারা ML বা CCL এর জন্য 240 দিন অতিরিক্ত ছাড় কিন্তু পেয়ে যাবে। 7 নম্বরে দেখো বলছে, থিসিস জমা দেওয়ার পূর্বে কোনো রকম রেফার জার্নালে লেখা প্রকাশ করা আবশ্যকতা থাকছে না। অর্থাৎ আগে যেমন রেফার জার্নালে প্রকাশ করা যে থিসিসের কোনো অংশ সেটা কিন্তু আবশ্যক ছিল, এখন কিন্তু সেই বিষয়টা আর আবশ্যক থাকছে না। এটা কিন্তু পুরোপুরি রিসার্চ স্কলারের ইচ্ছাধীন একটা বিষয়ে চলে এসেছে। 8 নম্বরে দেখো বলছে, থিসিস মূল্যায়নের ক্ষেত্রে দুজন বর্তমানে এখন দুজন বহিমূল্যায়কের কেউই স্কলারের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষিকা হবেন না, আর দুজন বহিমূল্যায়কের একজন কিন্তু দেশের বাইরে হলে ভালো হয়। অর্থাৎ যে দুজন থাকবে অর্থাৎ যে রিসার্চ স্কলার তার মূল্যায়নের তার রিসার্চ থিসিসের মূল্যায়নের ক্ষেত্রে তার ইনস্টিটিউশনের সে যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পিএইচডি করছে সেই বিশ্ববিদ্যালয়ের
বাইরে কিন্তু দুজন তার থিসিসকে মূল্যায়ন করবেন, এবং এই দুজনের মধ্যে একজন কিন্তু বলা হচ্ছে যে দেশের বাইরে হলে কিন্তু ভালো হয়, এবং থিসিস জমা পড়ার ছ মাসের মধ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এটাও কিন্তু ইউজিসির তরফ থেকে বলে দেওয়া হয়েছে। ন নম্বরে বলছে যে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যথাক্রমে 8, 6 এবং 4 সংখ্যক স্কলার ছাড়াও অতিরিক্ত দুজন বিদেশি ছাত্রছাত্রীকে নিতে পারবেন, অর্থাৎ তারা তাদের আন্ডারে যারা পিএইচডি করবে সেক্ষেত্রে সেই সংখ্যাটা এরা মেনশন করে দিচ্ছেন। 8 প্রফেসরদের ক্ষেত্রে একজন প্রফেসর তিনি 8 জন নিতে পারবেন স্কলার, একজন অ্যাসোসিয়েট প্রফেসর 6 জন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 4 জন, এবং এছাড়াও অতিরিক্ত 2 জন বিদেশি ছাত্রছাত্রীকে যারা বাইরে থেকে আসবে পিএইচডি করতে তাদেরও কিন্তু তারা নিতে পারবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু আপডেট পিএইচডির ক্ষেত্রে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও, চাকরির খবর, পিএইচডি সম্পর্কিত বিভিন্ন খবর বা পিএইচডির নোটিফিকেশন, নতুন ইউনিভার্সিটিতে পিএইচডির নোটিফিকেশন ইত্যাদি সম্বন্ধিত বিভিন্ন বিষয় জানার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।